এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শন করেছেন আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় নেতারা। মহানগর দক্ষিণ যুব লীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে তারা সভাস্থল ঘুরে দেখেন। মঞ্চের কাজের অগ্রগতি সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তারা। 21 জুলাই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা শতভাগ সফল করতে নেতাকর্মীরা বদ্ধপরিকর বলে জানান যুবলীগের নেতারা। পাশাপাশি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই গণসম্বর্ধনাকে সফল করার জন্য আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুব লীগের সংগ্রামী চেয়ারম্যান ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছে, একাধিকবার বৈঠকও করেছে। আমরা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সেদিন ঢাকা মহানগর আওয়ামী যুব লীগ উত্তর, ঢাকা মহানগর আওয়ামী যুব লীগ দক্ষিণ ওমর ফারুকের চৌধুরীর নেতৃত্বে আমাদের ইতিমধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি, লক্ষাধিক যুবক আমরা সেদিন উপস্থিত থাকবো এই গণসভায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনেক ঋণ, এই ঋণ আমরা সেদিন পরিশোধ করার জন্য সেদিন শুধু যুব লীগই নয় সারা বাংলাদেশ থেকে সেদিন প্রায় 10 লক্ষ লোকের সময় ঘটবে বলে আমরা আশা করি এই সোহরাওয়ার্দী উদ্যানে। সেদিন এই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রিয় নেতা আলহাজ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে যুবলীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ লক্ষাধিক যুবকের সমাবেশ ঘটাবে। এই